আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। যারা শুটকি খেতে ভালোবাসেন কিন্তু শুটকি রান্না করতে পারেন না, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি। আর এখানে আমি তিন পদের শুটকি নিয়েছি, লোটটা, মলা এবং কাচকি মাছের শুটকি নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ আর রসুন কুচি, হলুদ গুঁড়ো আর নিয়েছি মরিচ গুঁড়ো। এখন আমি শুটকিটাকে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। এখন আমি শুটকিটাকে এক সাইডে রেখে দেবো। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখানে আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর অন্যদিকে আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি পানিটাকে ছেঁকে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুটকি ঢেলে দেব। এটাকে ভালো করে মেখে মিশিয়ে ভেজে নিই। যতক্ষণ পর্যন্ত না স্মেল বের হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে অন্য কোনো মশলা ব্যবহার করলে শুটকির ঘ্রাণটাই চলে যাবে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি ভালো করে মিশিয়ে ফিরে এলাম। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমি 5 মিনিট পর ফিরে এলাম। আর ঢাকবো না। এখন আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এখন
শুটকিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এভাবে শুটকিটাকে রান্না করলে খুব মজা হয়, অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনারা শুটকি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।